প্রতি বছরের মতো এবছরও মহা সমারোহে পালিত হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো। কথিত আছে, রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। নবাব আলীবর্দী খান রাজত্বকালে নদিয়ার রামকৃষ্ণচন্দ্রের থেকে 12 লক্ষ টাকা দাবি করেন নবাব। সেই সময় সেই বিপুল পরিমাণের অর্থ দিতে অপারক ছিলেন কৃষ্ণচন্দ্র। তারই পরিপ্রেক্ষিতে রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করে মুঙ্গেরের কারাগারে নিক্ষেপ করেন নবাব। মুক্তির পর নদীপথে ফেরার সময় কৃষ্ণচন্দ্র বিজয়া দশমীর বিসর্জনের বাজনা শুনতে পান। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এবং মাতৃ আরাধনা না করতে পেরে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি। জানা যায়, এরপর সেই রাতে মা দুর্গা জগদ্ধাত্রী রূপে পরবর্তী শুক্লা নবমী তিথিতে দুর্গারূপী জগদ্ধাত্রী মাতার পুজো করার স্বপ্নাদেশ দেন। এরপরই মহারাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন কৃষ্ণনগরের রাজবাড়িতে। তৎকালীন সময় থেকে আজও পর্যন্ত প্রতি বছর জগদ্ধাত্রী পুজোয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজবাড়িতে পালিত হয়ে আসছে মা জগদ্ধাত্রীর আরাধনা। ধর্মীয় রীতিনীতিকে মান্যতা দিয়ে প্রতি বছর এই পুজোর আয়োজন করে থাকেন রাজ পরিবারের সদস্যরা। সেই মতো এই বছরেও একইভাবে কৃষ্ণনগরের রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে হয়ে আসছে মা জগদ্ধাত্রীর পুজো। পুজো উপলক্ষে বহু দর্শনার্থী ভিড় জমাচ্ছেন রাজবাড়ি প্রাঙ্গণে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।